ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। পৌর নির্বাচনকে কেন্দ্র করে রোববার বিকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 12 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ইট ও পাথরের আঘাতে কমপক্ষে 7 পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া সারোয়ার নামে বিদ্রোহী প্রার্থীর এক কর্মীকে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগের মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজম ও বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী তৈবুর রহমান একে অপরকে দুষছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজমের দাবি, রোববার বিকেলে আমার কর্মী সমর্থকরা নৌকার মিছিল নিয়ে যাচ্ছিল, এ সময় দলের বিদ্রোহী প্রার্থী সমর্থকরা আমার মিছিলে হামলা চালায়। তবে এমন অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈবুর রহমান বলেন, নৌকা মার্কার মিছিল থেকে তার নির্বাচনী অফিসে হামলা চালানো হয়। এ সময় সারোয়ার নামে তার এক কর্মী গুরুতর আহত হয়। তবে স্থানীয়রা বলছেন, সোমবার সন্ধ্যার একটু আগে নৌকা মার্কার একটি মিছিল শহরের চৌরাস্তা হয়ে সরকারি ডিগ্রি কলেজ রোড দিয়ে যাচ্ছিল। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈবুর রহমানের অফিস অতিক্রমের সময় উভয় মেয়র প্রার্থীর কর্মীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় প্রার্থীর কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ধাওয়া পাল্টা দেওয়া শুরু করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 12 রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ইটের আঘাতে 7 পুলিশ সদস্য আহত হয় বলে পুলিশ দাবি করে। এ ঘটনার পর শৈলকুপা থানার তদন্ত ওসি মহসিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, নির্বাচনকে সামনে রেখে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট নগরে লালদিঘির পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানে সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ নিয়ে লালদিঘির পাড় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। মঙ্গলবার হঠাৎ সাইফুর হোসেন সাজ্জাদ ব্যাপারী দোকানের উপরে শেখ হাসিনা স্টোর নামে সাইনবোর্ড টানানো দেখা যায়। এই সাইনবোর্ড বড় করে প্রধানমন্ত্রীর ছবিও সাটানো রয়েছে। এমন সাইনবোর্ড নিয়ে সকাল থেকে লালদিঘির পাড় এলাকায় আলোচনা সমালোচনা চলতে থাকে। সময় গড়ালে তা উত্তেজনায় রূপ নেয়, প্রতিবাদী হয়ে ওঠেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, সাইফুর হোসেন সাজ্জাদ ব্যাপারী কোনো ট্রেড লাইসেন্স নেই, সে তার অবৈধ ব্যবসা চালানোর ক্ষেত্রে প্রশাসনের হাত থেকে বাঁচতে এমন চতুরতার পথ বেছে নিয়েছে। তাছাড়া সে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এমনকি সমর্থকও নয়। বিষয়টি নিয়ে উত্তেজনার খবর পেয়ে বিকেল 3টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ সাইনবোর্ডটি নামিয়ে ফাঁড়িতে নিয়ে আসে। তবে এ সময় সাইফুর হোসেন সাজ্জাদ ব্যাপারীকে খুঁজে পাওয়া যায়নি, তার মোবাইল ফোনে কল দিলেও কেউ রিসিভ করেনি। জানা গেছে নগরীর লালদিঘি পাড় নতুন মার্কেটে বি ব্লকে চা পাতার দোকান দিয়ে ব্যবসা করেন সাইফুর হোসেন সাজ্জাদ ব্যাপারী নামে একজন। তিনি ওরিয়ন টি কোম্পানি লিমিটেড ও মডার্ন ফুড লিমিটেডের ডিলার। এ বিষয়ে সিলেট মহানগর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেওয়া খবরের ভিত্তিতে আমাদের ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সাইনবোর্ডটি খুলে নিয়ে আসে। তবে যিনি সাইনবোর্ড লাগিয়েছেন তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, তাকে পেলে জিজ্ঞাসাবাদ ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে আরেক কণ্ঠশিল্পী নাজমুন নাহার নেন্সির মামলা করার খবর বিভিন্ন গণমাধ্যমে কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে। এ বিষয়ে নতুন তথ্য দিয়েছেন নেন্সি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নেন্সি বলেন, আসিফের বিরুদ্ধে তিনি মামলা করেননি। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় গত 10 জুলাই একটি জিডি করেছেন। জিডিতে তিনি আসিফ আকবরের বিরুদ্ধে মানহানি ও অনুমতি ছাড়া গান বিক্রির অভিযোগ করেন। ন্যান্সি অভিযোগ করে বলেন, বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে আমাকে নিয়ে আসিফ খারাপ মন্তব্য করে থাকেন, আমাকে ছোট করার চেষ্টা করেন, বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলেন, এজন্য আমি তার বিরুদ্ধে অভিযোগ করেছি। এসবের প্রমাণস্বরূপ ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভিডিও কিছু কপিও জমা দিয়েছেন জানান ন্যান্সি। ন্যান্সি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের আশ্রয় নিয়েছি। একটি মানুষ দিনের পর দিন আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অপপ্রচার করবে, ক্রমাগত মিথ্যাচার করবে, কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাকে ছোট করবে আর আমি তা সহ্য করব তা কিছুতেই হয় না, এজন্য আমি আইনের আশ্রয় নিয়েছি। ন্যান্সির অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক ওয়াজিদ আলী বলেন, ন্যান্সির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে প্রসিকিউশন দেওয়া হয়েছে। জানা যায় এই অভিযোগের তদন্ত করে সেটার প্রতিবেদন ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রসিকিউশন জমা দিয়েছে পুলিশ।
এ বিষয়ে ইতিমধ্যে শিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। আগামী 14 ফেব্রুয়ারি আসিফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। গত বছরে 31 ডিসেম্বর শিল্পী আসিফ আকবর আদালতে সমন হাতে পান। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার জন্য মিয়ানমারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। নতুন বছরের প্রথম দিনই মিয়ানমারের স্টেট কাউন্সিলর দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়েকে এই চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। এই ব্যাপারে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে ডক্টর মোমেন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এবছর প্রত্যাবাসন শুরু করতে চাই। চিঠিতে প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারকে তাদের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছি। তারা প্রতিশ্রুতি দিয়েছিল নিরাপত্তা দিয়ে রোহিঙ্গাদের ফেরত নেবে, রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি করবে, কিন্তু এখনও কোনো অগ্রগতি হয়নি। আমি বলেছি এর জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। নববর্ষে আমরা আশা করি আপনারা আমাদের কথা রাখবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 1 জানুয়ারি মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং আং সুচির দপ্তরের মন্ত্রী থিন সুয়ে সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চিঠিতে প্রত্যাবাসনের আবশ্যকতার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রত্যাবাসনই আমাদের অগ্রাধিকার, একই সাথে এটি চ্যালেঞ্জও। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 1978 ও 1992 সালে প্রতিশ্রুতি দিয়ে রোহিঙ্গাদের ফেরত নিয়েছিল মিয়ানমার। আমি বলেছি অতীতে কথা রেখেছেন, এখন নিজেদের লোকগুলো নিয়ে যান। যদি এদের ফিরিয়ে না নেওয়া হয় তবে এ অঞ্চলে অশান্তির আশঙ্কা রয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধান একমাত্র মিয়ানমারই করতে পারে। মিয়ানমারের ব্যবহারে পরিবর্তন হচ্ছে উল্লেখ করে ডক্টর মোমেন বলেন, আমরা আশাবাদী, দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা অব্যাহত রেখেছি, এমনকি আইনি কাঠামোর মধ্যেও কাজ করছি। যত ব্যবস্থা আছে সব নিয়ে কাজ করছি আমরা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যাচাই বাছাই করার জন্য 6 লাখের বেশি রোহিঙ্গা তালিকা মিয়ানমারকে দেওয়া হয়েছে। এর মধ্যে তারা 28,000 যাচাই বাছাই করেছে। তারা অত্যন্ত ধীর গতিতে ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, ভারত, জাপান, চীন সবাই আমাদের সাথে একমত যে মিয়ানমারেই সমস্যার সমাধান নিহিত। প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ, চীন ও মিয়ানমার ত্রিপক্ষীয় ব্যবস্থার উদ্যোক্তা হচ্ছে চীন। বেইজিং এটি নিয়ে কাজ করছে, আমরা সবসময় প্রস্তুত। তারা যখন তারিখ দিবে আমরা বসব। মিয়ানমারই এটা পেঁচাচ্ছিল। আশা করছি চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে শিগগিরই একটি বৈঠক হবে এবং এতে প্রত্যাবাসন শুরুর দিন নির্ধারিত হবে। ডক্টর মোমেন বলেন, জাপানের অনেক বড় বিনিয়োগ মিয়ানমারে রয়েছে। মিয়ানমারের উপরে জাপানের প্রভাব অনেক। প্রত্যাবাসন শুরুতে সহায়তা করার জন্য জাপানকে অনুরোধ করেছিলাম। তারা বলেছিল নিশ্চয়ই তারা আমাদের সাহায্য করবে, তবে জাপানের উদ্যোগের কাঠামো এখনও তৈরি হয়নি, এটি চীনের উদ্যোগের বাইরে। ভারত আমাদের বলেছে তারা মিয়ানমারের সাথে আলাপ করবে এবং সহায়তা করবে। তারাও চায় রোহিঙ্গারা ফেরত যাক।